লোকজন না আসে আমরা গুলো কয়েকদিন পর পর প্রশাসনের অনেক লোকজন আসে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতিষ্ঠিত চাঁদপুরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের 124 জন শিক্ষার্থীর ঈদের আনন্দ বাড়াতে দেওয়া হয়েছে ঈদ উপহার। এছাড়া আরো 8 জন এতিম শিক্ষার্থীর হাতেও একই উপহার তুলে দেওয়া হয়। আর এই মহতি কাজটি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। চাঁদপুর প্রতিনিধি মনির হোসেন জানান, 8 এপ্রিল সোমবার শহরের উত্তর শ্রীরামদী বড় স্টেশন রেলওয়ে মাদ্রাসা রোড বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষক ব্যক্তিগত তহবিল থেকে এতিম সহ এসব শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে ঈদ উপহার হিসাবে নগদ 500 টাকা করে প্রদান করেন। এই সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা নিউজ 24 চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, বাংলা 52 নিউজ প্রতিনিধি মনির হোসেন ও দৈনিক মেঘনা বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদ রানা। উপহার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, তাসনোবা রহমান তন্নি ও ফাতেমা রুকসানা। প্রধান শিক্ষক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব শিশু তাদের পরিবারের পাশে সবসময় থাকেন, তাদেরকে সমাজের মূলধারার সাথে প্রতিযোগিতায় নিয়ে আসতে তার এই প্রচেষ্টা। তারা যাতে কোনোভাবেই পড়ালেখা বন্ধ করে না দেন এই বিষয়ে প্রধান শিক্ষক উপস্থিত অভিভাবকদের উৎসাহ এবং সাহস দেন। মানুষ কিন্তু যখন একটা ঘটনা চক্রে স্কুলের সাথে ইনভলভ হয়ে হলাম, তখন অর্থের বা আর্থিক লাভবানের বিষয়, বেতনের বিষয়টাকে আমি কোনো একটা প্রাধান্য দিই নাই শুরু থেকে। তখন থেকে আমি এই স্কুলের এই যারা আছে, কারণ এটা স্কুলটি 1989 সালে কিভাবে উন্নয়ন করা যায় গার্ডিয়ানদের বাচ্চাদের ওইভাবে চিন্তা করেছি। আবার স্কুলটা দাঁড় করতে গিয়ে অনেক আপনারা জানেন অনেক সমস্যা হয়েছে, অনেক